আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের বিভিন্ন দাবিতে সোমবার ঝাড়গ্রামে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলো অল বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন। অঙ্গনওয়াড়ি কর্মীদের এদিনের বিক্ষোভ মিছিল থেকে দাবি তোলা হয়, আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের ন্যূনতম মাসিক বেতন 21,000 টাকা করতে হবে, অবসরকালীন ভাতা 5 লক্ষ টাকা এবং সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত 9 দফা দাবির ভিত্তিতে এদিন জেলার বিভিন্ন প্রান্তের অঙ্গনওয়াড়ি কর্মী ঝাড়গ্রাম শহরে মিছিলের পাশাপাশি জেলা শাসক এবং ডিপিও অফিসে দাবিপত্র পেশ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের ঝাড়গ্রাম জেলা সম্পাদিকা রেবা পাত্র, চম্পা সোরেন, কৃষ্ণা চক্রবর্তী প্রমুখরা। ঝাড়গ্রাম থেকে ভবানীগিরির রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.